আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস বিডি এর পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট এক্সেস কিউরি অ্যাডভান্স এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমি কিউরি সম্বন্ধে একটি বেসিক ধারণা দিয়েছিলাম। গত পর্বে আমি দেখিয়েছিলাম এই টেবিলতে এ সেকশন এবং বি সেকশন এই দুটোকে আলাদা আলাদা করে একটি টেবিলে দেখিয়েছিলাম কিউরির মাধ্যমে, কিউরি করার মাধ্যমে আর কি। তো আমরা জানি যে নির্দিষ্ট কিছু ডেটাকে খুঁজে বের করে আলাদা টেবিলে উপস্থাপন করাকে কিউরি বলে। তো কিউরি করার বেশ কিছু নিয়ম রয়েছে, তার মধ্যে আজকে আমরা কিছু কমন কিউরি করার নিয়ম দেখব। গত পর্বে আমরা জাস্ট একটি নিয়ম দেখেছিলাম। তো যাই হোক, আশা করি গত টিউটোরিয়ালটি দেখে আপনি কিউরি সম্বন্ধে ধারণা হয়েছে। তো যদি আপনি যদি গত টিউটোরিয়ালটি না দেখে থাকেন, এর আগের টিউটোরিয়ালটি, তাহলে অবশ্যই দেখে নেবেন, তা না হলে কিন্তু এই টিউটোরিয়াল নাও বুঝতে পারেন। তো যাই হোক, আমি গত পর্বে শুধু একটি টেবিল দ্বারা কিউরি করা দেখেছি, এবার আমরা দুটো টেবিল নিয়ে কিউরি করা দেখাবো। আপনি ইচ্ছা করলে তিনটা চারটা পাঁচটাও নিয়ে কিউরি করতে পারবেন। এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই আরেকটা টেবিলে আমি নাম দিয়েছি স্টুডেন্টস ডাটা আউটসাইড, এবং এখানে আমি রোল এবং নাম, এই স্টুডেন্ট ডাটা ইনসাইডের রোল এবং নামটায় একই রেখে এখানে আমরা অ্যাড করেছি তাদের অ্যাড্রেস, জয়েনিং ডেট এবং তারা পেইড করেছে কি না। অর্থাৎ পেইড অর্থাৎ এখানে আমি বুঝাচ্ছি যে ধরুন ভর্তি ফি, এটা যে তারা যদি পেইড করে থাকে তাদেরকে, তাদেরটা যারা পেইড করে রয়েছে তাদেরটা চেকবক্সে ইয়া দেওয়া আছে, প্রাকচিহ্ন দেওয়া আছে, এবং যারা পেইড করেনি তাদেরটা ফাঁকা রয়েছে। এবং এইটা আমি কীভাবে আনছি, এটা আপনারা টেবিলের মধ্যে আমার যে টেবিলের ইয়াটা দেখে থাকেন টিউটোরিয়ালটা, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এই এখানে আমি ডিজাইন ভিউতে আসলাম, দেখুন আমি এখানে ইয়েস নো ডাটা টাইপে দিয়ে ইয়েস নো দিয়ে দিয়েছি, যার কারণে এই চেকবক্সটা এসেছে। আমরা পুনরায় ডাটা শিটে ভিউয়ে যাচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে আমি দেখতে চাচ্ছি এখানে রোল নাম এবং এখানে আরও কিছু নেই, ধরুন যে সেকশন এর কারা কারা পেইড করেছে তা সেটা আমরা দেখতে চাচ্ছি। যদি আমরা এমনটা দেখতে চাইতাম যে কারা কারা শুধু পেইড করেছে, তাহলে আমরা সহজেই এই টেবিল থেকে বের করতে পারতাম। কিন্তু এখানে আমি তার সাথে সেকশনটাও দেখতে চাচ্ছি, যেটা এই টেবিলে কিন্তু নাই। তো দেখুন কীভাবে করা যায়। আমরা প্রথমে ক্রিয়েটে গেলাম এবং কিউরি ডিজাইনে ক্লিক করলাম। কিউরি ডিজাইনে ক্লিক করার পরে একটি ব্ল্যাঙ্ক কিউরির ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা সহজেই কিউরি করতে পারি। যেমন দেখুন এখানে প্রথমেই শো টেবিল এই বক্সটি চলে এসেছে, এখানে আমরা প্রথমে টেবিলগুলোকে অ্যাড করব। যদি আপনার কিউরি থাকে তাহলে আপনি কিউরিও অ্যাড করতে পারেন, এবং বোথে গিয়ে আপনি কিউরি এবং টেবিল দুইটাই পাবেন। তো আমরা এগুলোকে অ্যাড করে নেব। প্রথমে আমি ইনসাইডটা অ্যাড করলাম, তারপরে আউটসাইডটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোল এবং নেমের মধ্যে একটি দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ এই স্টুডেন্টস ডাটা ইনসাইড এবং স্টুডেন্ট ডাটা আউটসাইড এই দুটির মধ্যে রোল এবং নাম এই দুইটার মধ্যে রিলেশন আছে, অর্থাৎ এই দুটো একই। এবং আরেকটা জিনিস, এখানে রোল প্রাইমারি কি এবং এখানেও রোল প্রাইমারি কি। তো যাই হোক, আমরা যেগুলো যেগুলো ফিল্ড দেখতে চাচ্ছি সেগুলো ফিল্ড আমাদেরকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই এখানে শো করবে, অর্থাৎ কিউরি রেজাল্টে শো করবে। তো আমরা রোল দেখতে চাচ্ছি, আমরা রোলকে ড্র্যাগ করে আনলাম। তারপর আমরা নেম দেখতে চাচ্ছি, নেমটাকে ড্র্যাগ করে আনলাম। তারপরে আপনি যদি অনেকগুলো ফিল্ড থাকে তা আপনি এইভাবে বাড়া কমা করেও কিন্তু দেখতে পারবেন। তারপরে আমরা দেখতে চাচ্ছি সেকশন, তাই না? তো সেকশনটা নিলাম এবং দেখতে চাচ্ছি পেইড। এখন ক্রিটেরিয়া, অর্থাৎ এখানে আমরা শর্ত দেব। এর আগের টিউটোরিয়ালে তো আমরা দেখিয়েছি যে এখানে শর্তটা দিতে হবে আমাদেরকে। তো আমরা তার আগে শর্ট করে নিতে পারি, অর্থাৎ আমরা এই রোলগুলোকে রোল 1 2 3 4 5 এই অনুযায়ী যাবে। তো তাহলে আমি অ্যাসেন্ডিং করি, এবং যদি উল্টা পাশ থেকে নিয়ে যেতে চাই, যেমন 10 9 8 7 এইভাবে গেলে ডিসেন্ডিং। তো নেমের ক্ষেত্রে এখানে যেহেতু টেক্সট ফিল্ডটা, তো এখানে আমাদের এ বি সি ডি এটা হবে অ্যাসেন্ডিং, এবং
আপনি জেড থেকে উল্টা পাশে, জেড ওয়াই এভাবে উল্টা পাশে যাবে আপনি ডিসেন্ডিং। তো আমি এটা অ্যাসেন্ডিং করে দিলাম, সেকশনের ক্ষেত্রে দরকার নাই। তো আমরা সেকশনের ক্ষেত্রে ক্রিটেরিয়া এর আগে দেখিয়েছি কিভাবে, যে এ শুধু এ সেকশনগুলো নিব, শুধু এ সেকশনগুলো দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখানে শুধু সেকশনে এ এ লিখলাম, এ লিখে একটি ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, দেখুন দুই পাশে কোটেশন চলে আসলো। আপনি যদি দুই পাশে কোটেশন দেন তাও সমস্যা নাই। এরপরে আমরা পেইডের মধ্যে জাস্ট লিখে দেবো ইয়েস, অর্থাৎ পেইড এই এইখানে যেগুলো যেগুলো চেকবক্স রয়েছে, চেকবক্স রয়েছে যেগুলো তো রাইট চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো হলো ইয়েস, এবং যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো হলো নো। তো সেই হিসাবে আমি এখানে শুধু ইয়েস লিখে দিলাম, তাহলেই হয়ে যাবে, শুধু যেগুলো পেইড করেছে তাদেরগুলো শো করবে। এখন আমরা যখন আমাদের ক্রিটেরিয়া দেওয়া শেষ, ফিলগুলো দেওয়া শেষ, শর্টিং করা শেষ, তো কিউডির কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে ডিজাইন ট্যাবে, ডিজাইন ট্যাবে যাইতে হবে, এবং ডিজাইন ট্যাব থেকে আমাদের রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করার পরে দেখুন এখানে শুধু এ সেকশনের শুধু মিনহাজুর রহমানই আছে যে পেইড করেছে। আবার এই কিউডিটাকে আমরা রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাই। এখন আমরা যদি চাই যে আমরা এ বি দুইটারে দেখতে চাই, তখন আমরা এই ক্রিটেরিয়ার অর্থাৎ এই ক্রিটেরিয়ার সেকশন ফিল্ডে আমরা এটাকে মুছে দেই, তারপরে আমরা আবার রানে ক্লিক করি। এখন দেখুন এ বি দুইজনের চলে এসেছে, এবং এখানে যারা যারা শুধু পেইড করা আছে তাদেরই কিন্তু ইনফরমেশনটা চলে আসতেছে, এবং দেখুন রোলেও কিন্তু 1 2 3 4 এই অনুযায়ী আসছে। এবং এখানে আমাদের এ পরে আসছে অথচ এস উপরে আসছে, অথচ আমরা এটাকে কিন্তু অ্যাসেন্ডিং করে দিছি। এর কারণ আমি বোঝাচ্ছি আপনাদেরকে, আমরা আবার ডিজাইন ভিউ যাচ্ছি। মাইক্রোসফট এক্সেস প্রথমে প্রথম যেই ফিল্ডটা দেওয়া থাকবে সেই ফিল্ডটাকে অ্যাসেন্ডিং করবে, তারপরে যেই সেই অনুযায়ী তারপরে ফিল্ডটাকে অ্যাসেন্ডিং করবে, তারপরে আবার যদি আপনি অ্যাসেন্ডিংয়ের অপশন দেন তাহলে সেই অনুযায়ী পরেরটা অ্যাসেন্ডিং করবে। অর্থাৎ এখানে আপনি একটি জিনিস লক্ষ্য করুন, আমরা আবার ডাটা শিট ভিউ যাচ্ছি, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে যারা 1 2 এই দুটোকে আগে সে ঠিক করেছে, এবং এই 1 2 মধ্যে এম কিন্তু আগের অ্যালফাবেট, তারপরে কিন্তু এস আসে। আবার দেখুন 5 7 9 এগুলোর মধ্যে এ কিন্তু আগে আসে তারপরে এস আসে। বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, ধরুন আমি আবার ডিজাইন ভিউ যাচ্ছি। এখন আমি চাচ্ছি আমার নামগুলো ঠিকভাবে অ্যাসেন্ডিং আসুক, তারপরে রোল অ্যাসেন্ডিং আসুক। তো আমি এটাকে এভাবে ক্লিক করে ড্রাগ, মাউসের রাইট বাটন সরি লেফট বাটন ক্লিক করে এই রোলের আগে ছেড়ে দিলাম, অর্থাৎ এখন আমার নাম ফিল্ডটা আগে চলে আসবে, অর্থাৎ আমার নাম ফিল্ডটা এখন আগে চলে আসবে এবং রোল ফিল্ডটা পরে চলে গেল। এখন যদি আমি রান করি, এখন দেখুন এখানে কিন্তু ঠিক আছে, এ তারপরে এম তারপর এস, এবং রোল কিন্তু এখন সেই অনুযায়ী ঠিক হয়েছে, যেমন এর মধ্যে 5 7 ঠিক আছে। তারপরে আপনার এম এস এই বিভাগটাতে দেখুন 1 2 9, অর্থাৎ আগে এটাকে অ্যাসেন্ডিং করছে তারপরে এটাকে অ্যাসেন্ডিং করছে। আশা করি আপনি জিনিসটি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা আবার ডিজাইন ভিউতে যাচ্ছি, আবার আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আগের মতো নিয়ে আসলাম। এখন আমরা রোল নাম সেকশন সবই দেখতে পারতেছি। এখন আমি যদি চাই আমি অ্যাড্রেস দেখতে চাই তাদের, তাহলে আমি অ্যাড্রেসও নিতে পারবো এখানে। আবার ধরুন আমি শুধুমাত্র এখানে যেহেতু আমি পেইড করা কিন্তু আমার ক্রিটেরিয়া দেওয়াই আছে ইয়েস, তো শুধুমাত্র আমি অ্যাড্রেসের ক্রিটেরিয়া যদি আমি রংপুর দেই তাহলে শুধুমাত্র যারা রংপুরের আমি তাদেরই ইনফরমেশনগুলো দেখতে পারবো, যে কারা কারা পেইড করা আছে এবং তারা রংপুরে আছে। অর্থাৎ এখানে দুইটি শর্ত দেওয়া আছে, এক তাদেরকে পেইড থাকতে হবে, দ্বিতীয়ত তাদের অ্যাড্রেসটা রংপুরে থাকতে হবে। এখন যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পারবো, দেখুন এখানে অ্যাড্রেসে যারা যারা রংপুর এবং যারা যারা পেইড করেছে তারাই এখানে যা শো করতেছে। খুব সহজে আমরা কিউরির মাধ্যমে কিন্তু এগুলো দেখতে পারি, অথচ আমাদেরকে যদি ম্যানুয়ালি খুঁজতে হয়, এখানে যদি সাপোজ এখানে রেকর্ড আছে আমার মাত্র 10টা, যদি 1000টা রেকর্ড থাকতো আর আপনাকে বলা হতো যে শুধু রংপুরের যারা আছে এবং তারা পেইড করা আছে তাদেরকে আলাদা করে বের করুন, ভাবুন আমাদের কত কষ্ট হতো আমরা যদি এটাকে ম্যানুয়ালি বের করতে যেতাম একটা একটা করে খুঁজে। তো কিউরির মাধ্যমে আমরা খুব সহজেই এগুলো বের করতে পারবো।
কিউরিতে আমরা আরো বিভিন্ন কাজ করতে পারি, যেমন আমি এখানে ডেট দিয়েছি এবং এবার আমি ডেটের একটু কাহিনী দেখাই। আমরা আবার এটাকে রাইট ক্লিক করে ডিজাইন ভিউ যাই। এবার আমরা দেখতে চাচ্ছি, একবার দাঁড়ান দেখি নিই, আমি আমি ডেটগুলো আসলে 1 2 3 4 এইভাবে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে জয়নিং ডেট এটাও পেইডের আগে নিলাম, সেকশনের আগে চলে এসছে, সমস্যা নেই যেখানেই থাকুক না কেন। আমি এখন যদি জয়নিং ডেটে ক্রিটেরিয়া দিতে চাই যে পিডিএফ ফাইল একটু তৈরি করে রেখেছি, এখানে বিভিন্ন ধরনের ক্রিটেরিয়া দেওয়া রয়েছে যাতে আপনি এটা সহজে বুঝতে পারেন, এবং আমি নিজেই এই বিবরণগুলো লিখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আসলে এই সিম্বলগুলো আমার প্রায় প্রায় ভুল হয়ে যায়। আমি এখানে করলামটা কি, দেখুন এখানে আমাদের তিনটা ক্রিটেরিয়া এখন হয়ে গেছে। একটা হলো আমাদের অ্যাড্রেসে রংপুর, অর্থাৎ যারা রংপুরে থাকে শুধু তারাই শো করবে। তারপরে আমাদের মাইক্রোসফট এক্সেস দেখবে যারা 3 তারিখের পর আছে তাদেরকে শো করবে। এখানে আমি জাস্ট 3 তারিখের পর এর জন্য একটি গেটার দেন চিহ্ন দিলাম, তারপরে হ্যাশ দিয়ে তারিখটা দিলাম, তারপরে আবার হ্যাশ দিলাম, এবং তারপরে এখানে যারা যারা পেইড আছে তাদের ইয়েস করা ইয়েস দেওয়া আছে, যারা যারা পেইড আছে শুধু তারাই শো করবে। তো এখন যদি আমি রান করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে যারা রংপুরে আছে যারা 3 তারিখের পর, অর্থাৎ দেখুন এখানে 6 এবং 10 এই ডেটে, এবং তারা পেইড করেছে। তো দেখুন একসাথে কিউরির মধ্যে কতগুলো শর্ত দিয়ে আমরা কিউরি করতে পারি। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। আবার আপনি একটা ফিল্ডেই দুইটা শর্ত দিতে পারেন। এখানে ক্রিটেরিয়ার নিচে আপনারা লক্ষ্য করুন অরও দেওয়া আছে, অর্থাৎ রংপুরের থেকে রংপুর এবং ঢাকা আপনি যদি দুটো দেখতে চান তাহলে আমি এখানে ঢাকা লিখে দিলাম। এখন যদি আমি জাস্ট রানে ক্লিক করি তাহলে দেখুন এখানে ঢাকারগুলোও চলে এসেছে এবং রংপুরেরগুলোও আছে। ও, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, দেখুন ঢাকারগুলো রয়েছে কিন্তু এখানে এরা পেইড করা নেই। আমাকে শর্ত দিতে হয়তো ওখানেও ডিজাইন ভিউতে যাচ্ছি, এই ঢাকার ক্ষেত্রেও এখানেও আমাকে ইয়েস করে দেওয়া লাগবে। এখন যদি আমি এটাকে রান করি, ঢাকার ক্ষেত্রে আসলে কোনো পেইড করা কেউ নাই যার জন্য এটা আসতেছে না। কারণ ধরুন আমি এই সাজিত বিশ্বাসকে ঢাকাতে পেইড করে দিচ্ছি। এখন আমি জাস্ট আবার ডিজাইন ভিউতে যাই, হ্যাঁ ঢাকা সব ঠিক আছে। এখন আবার যদি রান করি, ও সেটা হয়তো আমার 6 থেকে 10, হ্যাঁ সব তো ঠিক আছে, তাহলে কোনো একটা শর্ত হয়তো মানতেছে না যার কারণে তা শো করতেছে না। রংপুর ঢাকা অবশ্যই পেইড থাকতে হবে। ও, আর আমি ডেটটাও দেই নাই, তো ডেট না দিলেও সমস্যা তো হওয়ার কথা না। আর আপনি কিউরিটাকে কীভাবে সেভ করবেন এটা তো আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, তো নতুন করে দেখাচ্ছি না। কোনো কারণে এটা আসতেছে না, আমি বেশ কিছু আসলে শর্ত দিয়ে ফেলেছি তো এর কারণে এটা হয়তো বা আসতেছে না। ওকে, আমি এখন আপডেট ক্লিক করলাম এবং আপডেটের মধ্যে
সিকিউরিটিকে আমি আবার একবারে ক্লোজ করলাম, ক্লোজ করে আপনাকে নতুন দেখাচ্ছি, এটা একটা সমস্যা হয়ে গেছে। তো এখন আমি এখানে চেকবক্সে সাজিদকে ঢাকাতে ইয়া দিয়েছি না, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার। রিডিজাইনে গেলাম, দুজনকে অ্যাড করলাম, এখানে জাস্ট রোল নাম অ্যাড্রেস এবং পেইড, পেইডের শর্ত থাকতে হবে ইয়েস, এবং অ্যাড্রেসে প্রথমে রংপুর তারপরে ঢাকা। এখন দেখুন, এর আগে হয়তো বা ওটা আমি তখনই আসলে ক্লিক করছিলাম, তো যার কারণে হয়তো আসেনি, তো এটা আসলে আমি তখনই ক্লিক করেছিলাম তার কারণে হয়তো আসেনি। কিউরিটাকে আমি ওই জন্য ডিলিট করে আবার একটা নতুন কিউরি সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে ঢাকা কিন্তু চলে এসেছে, এবং ডি কিন্তু অ্যালফাবেটে আগে হয়, তো আমি যদি এখন এটাকে শর্ট করে অ্যাসেন্ডিং করে দেই তাহলে কিন্তু দেখুন ঢাকাগুলো উপরে চলে যাবে। যেমন দেখুন আবার আমরা ডিজাইন ভিউ যাই, আবার যদি আমরা এটাকে শর্ট করে দেই অ্যাসেন্ডিং, এখন যদি আমরা রান করি তাহলে দেখুন ঢাকাগুলো উপরে চলে গেল। তো আশা করি আপনারা কিউরি সম্বন্ধে খুব ভালো একটা ধারণা আপনার চলে আসছে যে কীভাবে কিউরি করে ডাটাগুলোকে বের করা যায়। এবং আমি আপনাদের জন্য একটি পিডিএফ ফাইল তৈরি করেছি যেটা আমি এই ভিডিওর নিচে সোর্স ফাইল হিসাবে দেব, আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন আমি বলেছি যে এখানে এক্স একটি চলক, এক্স উদাহরণ হিসাবে দেওয়া আছে, অর্থাৎ আমরা যে ক্রিটেরিয়াগুলো লিখি যেমন ইকুয়াল এখানে এখানে এক্স এক্সের মধ্যে আপনার যেই আমাদের যেই আর কি ইয়াটা দিতে হবে, ভ্যালুটি দিতে হবে, শুধু সেটাই বসাবেন। যেমন ধরুন আমি একটু আগে ডেট, এই যে ডেট এই এই ক্রিটেরিয়াটা ব্যবহার করলাম, তো এইখানে দেখুন এখানে কিন্তু এম ডি ওয়াই এগুলো দেওয়া আছে, অর্থাৎ এম অর্থাৎ মান্থ ডেট ইয়ার, এটা আপনি আপনার কম্পিউটারের ফরমেশন হিসেবে, আমার কম্পিউটারের ফরমেশন কিন্তু এখন প্রথমে তারিখ তারপরে মাস তারপরে আপনার বছর দেওয়া আছে, তো সেই হিসাবে এটা দিবেন। এখানে যদিও তো এখানে মাস আগে দেওয়া আছে, তারপরে আপনি এখানে ডেটটা আগে দেবেন, যদি আপনার আর কি যেই ফরম্যাটে আপনার ডেট থাকবে সেই ফরম্যাটে আপনি এক কথা দেবেন, দুই পাশে হ্যাশ দেবেন, এবং অবশ্যই এগুলোও দেবেন না, কিন্তু এইখানে এটা থেকে একবারে কপি করবেন না, কারণ দেখুন এখানে কোটেশন দেওয়া আছে, এই কোটেশনগুলো আপনি দিবেন না, বুঝছেন, এই কোটেশনগুলো দেবেন না, এক কথা এখান থেকে কপি করবেন না, আপনি এখান থেকে শিখবেন, এখান থেকে লিখে জাস্ট শিখবেন। আর কোটেশন যেখানে দেওয়া লাগবে মাইক্রোসফট এক্সেস অটোমেটিক দেওয়া যাবে, যেমন আমি এখানে রংপুর লিখছি, লিখে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করছি, কোটেশন কিন্তু অটোমেটিক চলে আসছিলো, তেমনই এখানেও কিন্তু অটোমেটিক চলে আসবে, তো এই কোটেশনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কপি করে দেন তাহলে ডাবল কোটেশন হয়ে যাবে, যার কারণে হয়তো আপনার ক্রিটেরিয়া ভুল দেখাবে। তো যাই হোক, এই এক্সগুলোর মধ্যে আপনি আপনাদের জিনিস পড়ে যাবেন, যেমন এখানে বিভিন্ন আমি বিবরণ সহ দেওয়া আছে, যেমন এখানে ইন্ট উইথ লাইক দিয়ে এই এক্সের জায়গায় আপনি একটি লেখা লিখে দিলেন, যেমন রহমান, অর্থাৎ এর আগে আমরা দেখিয়েছিলাম ফিল্টারের সাহায্যে যে রহমান টাইটেল যেগুলো রয়েছে সেগুলোকে শুধু বের করা। একটি টিউটোরিয়ালে কিন্তু আমি ফিল্টার এবং শর্ট এবং ফিল্টার এ সম্বন্ধে শিখিয়েছিলাম, সেখানে আমরা শুধু রহমান টাইটেলটা, এটাও আমরা কিন্তু কিউরি হিসাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কিউরির মাধ্যমে বের করতে পারবো। এভাবে এখানে বিভিন্ন সাধারণ যেই ক্রিটেরিয়াগুলো রয়েছে এগুলো আমি একটি লিস্ট করে আলাদা আলাদা ডেটের জন্য, তারপরে যেগুলো নাম্বারের জন্য, যেগুলো আপনার টেক্সটের জন্য, এবং অল টাইপ কিছু ক্রিটেরিয়া দিয়েছি। এখানে দেখুন ইস নাল, এই নালে যদি আপনি ক্রিটেরিয়া করেন তো যেগুলো ফিল্ড আপনাদের ফাঁকা থাকবে সেই ফিল্ডগুলো শুধু খুঁজে বের করবে। আমি পাশে বিবরণ দিয়ে রয়েছি, আপনি এই জিনিসটা ডাউনলোড করে নিন। আরেকটি বিষয়ে সেটা হলো এখানে আপনি রিলেশনশিপের মধ্যে দেখুন আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে একটি জয়েন্ট প্রপার্টিস আসবে, এটা সম্বন্ধেও আমি আজকে এখানেই বুঝিয়ে দিতে যাচ্ছি। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে এই জয়েন্ট প্রপার্টিসের মধ্যে, আমরা কিন্তু ইচ্ছা করলে যে কাউকে জয়েন করতে পারবো, জাস্ট একে এখানে আমি যদি ক্লিক করি সেকশন থেকে ক্লিক করে পেয়ে দিই তাহলে ওটা জয়েন হয়ে যাবে, জাস্ট ড্রাগ করে এখানে ছেড়ে দিলেই। তো যাই হোক, এখানে আপাতত কোনো মিল কোনো ফিল্ড নাই তাই আমি জয়েন করতেছি না, তো এখানে আমি ডাবল ক্লিক করবেন এই কালো।
দেখাচ্ছে দেখুন, only include rows where the joint fields from both tables are equal, অর্থাৎ তখনই ফিল্ড গুলোকে তখনই আর কি ডেটা গুলোকে ইনক্লুড করবে যখন দুপাশেই আপনার ইকুয়াল ডাটা থাকবে। এখানে কিন্তু দুপাশেই ইকুয়াল ডাটা রয়েছে, যার কারণে এখানে এখন শো করতেছে। আমরা যদি টু করে দেই দেখুন, ইনক্লুড অল রেকর্ড ফ্রম স্টুডেন্টস ডাটা ইনসাইড, অর্থাৎ সব রেকর্ড স্টুডেন্ট ডাটা ইনসাইডে নেবে, কিন্তু দেখুন অ্যান্ড অনলি দোজ রেকর্ডস ফ্রম স্টুডেন্ট ডাটা আউটসাইড হোয়ার দ্য জয়েন্ট ফিল্ডস আর ইকুয়াল, অর্থাৎ জয়েন্ট ফিল্ডের যেই জয়েন্ট ফিল্ডের মধ্যে যেই আপনার কি বলি আউটসাইডের, অর্থাৎ আউটসাইডের এই এই টেবিলটার মধ্যে শুধু সেইমাত্রই ইনফরমেশনগুলো নিতে বলছে যেগুলা এই টেবিলে আছে, আবার এটা তার ব্যতিক্রম, মানে উল্টা। এখানে এই এখানে দেখুন ইনক্লুড অল রেকর্ডস ফ্রম স্টুডেন্ট ডাটা আউটসাইড, অর্থাৎ এখানে সব রেকর্ডগুলো নেবে, কিন্তু শুধু অনলি দোজ রেকর্ড ফ্রম স্টুডেন্ট ডাটা ইনসাইড, যেগুলো স্টুডেন্ট ডাটা ইনসাইডে আসে শুধু সেগুলো নেবে, এবং হোয়ার জয়েন্ট ফিল্ডস আর ইকুয়াল। দেখুন আমি এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন দেখাবে, কারণ এইখানে সব ফিল্ড এইখানে সব ডাটাগুলো নেবে, শুধুমাত্র এইখানে যেই ফিল্ড ডাটাগুলো রয়েছে। আবার এইটার উল্টা আমরা যদি ডাবল ক্লিক করে টু করি, আবার ওকে করি, তাহলে এই নেমের মধ্যে, অর্থাৎ ধরুন এখানে আমার সব নেম রয়েছে, দেখুন এখানে আমার সব নেম রয়েছে, তো এইখানে যেই নামগুলো আছে শুধুমাত্র মনে করুন এখানে আমার মিনাজুর রহমান সাক্ষর নামটা নাই এই টেবিলে, তাহলে এই যখন আমি এই অপশনটাকে ওকে করব, শুধুমাত্র তারা এই মিনাজুর রহমান সাক্ষরটা নাম দিয়ে বাদ দিয়ে সবগুলো নেবে, কারণ আমার এইখানের যেই নামগুলো আছে শুধু সেখানে শুধু সেগুলাই এখানে নেবে। বিষয়টা না বুঝলে আপনি কমেন্ট করবেন, আমি আরও বোঝার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি এটার একটা এক্সাম্পল খোঁজার, আমি আসলে এখন পর্যন্ত খুঁজে পাইনি, তাই দিতে পারতেছি না এই মুহূর্তে। তো যাই হোক, কিউরি সম্বন্ধে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। টিউটোরিয়ালটি কেমন হলো এবং কতটুকু বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন, বিষয়গুলো একটু জটিল তাই আসলে একটু বুঝাইতে সক্ষম হলাম কতটুকু আমি জানি না। আরেকটি বিষয় মনে করতেছে, এটাও এখন দেখিয়ে দিতে চাচ্ছি। ধরুন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডিজাইনিয়াতে টোটাল, এই টোটাল টোটালেরও কাজ রয়েছে কিছু, যেমন এই মুহূর্তে আমার সেই রকম কোনো টেবিল নেই যে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করি, বেশি সময় নেব না আমি, জাস্ট দুটো ফিল নিচ্ছি, ফিল ওয়ান ডে মিনহাজুর রহমান ওয়ান, আবার এখানে মিনহাজুর রহমান ওয়ান। ওকে, এখন একটা আমি আপনাকে জিনিস দেখা যাচ্ছি, আমি এক্সাম্পল হিসাবে ছোট একটা জিনিস তৈরি টেবিল তৈরি করলাম। ধরুন এটা আমার একটা ইয়ার টেবিল, আপনার কোনো বিক্রেতার টেবিল, যেখানে মিনাজুর রহমান স্বাক্ষর দুটো প্রোডাক্ট কিনেছে, এখানে প্রোডাক্টের নামও দেওয়া উচিত ছিল। তা যাই হোক, আমি এটার শর্টকাটে দেখাচ্ছি যে দু একবার একটা ডেটে একটা কিনছে আর একটা ডেটে আর একটা কিনছে। এখানে আরও ফিল্ড ইনক্লুড করা ছিল, কিন্তু আমি সময়ের কারণে আর কি সময় বাঁচানোর কারণে আর ইনক্লুড করলাম না। তো এইরকম বিভিন্ন তথ্য আমরা দেখতে পারবো যে ওই বিক্রেতার ইয়াতে, যে একই কাস্টমার বারবারই ক্রয় করেছে এবং সেগুলো বারবারই একই প্রোডাক্টস আর কি বারবারই কিনেছে, তো বিভিন্ন ডেটে কিনেছে, তাই ওই রেকর্ডগুলো নিচে নিচে অনেকগুলো আছে। ধরুন এখানে হাজার এক হাজারটা কাস্টমারের আর কি ডেটা রয়েছে, যেখানে আমার মিনাজুর রহমান স্বাক্ষর প্রায় 50 বার ক্রয় করেছে একটা জিনিস। তো এই জিনিসগুলো দেখার জন্য তাকে একটাভাবে, মানে আমি দেখতে চাচ্ছি যে একটা কাস্টমার কতটা জিনিস কিনেছে, এটা আমি শুধু দেখতে চাচ্ছি। তো কিউরির মাধ্যমে এটা কীভাবে দেখা যায় দেখুন, আমরা এই কিউরি থেকেই জিনিসটা দেখছি। আমরা জাস্ট এগুলো রাইট ক্লিক করে রিমুভ টেবিল করে দিচ্ছি, টেবিলগুলো রিমুভ হয়ে গেলো, ডিজাইন ট্যাবে গেলাম, এখান থেকে আমরা শো টেবিলে আবার ক্লিক করলাম। শো টেবিলে ক্লিক করার পরে আমরা টেবিল ওয়ানটাকে নেব, টেবিল ওয়ানটাকে নেওয়ার পরে আমরা ফিল্ড ওয়ান অর্থাৎ যে নাম ফিল্ডটা ছিল সেটাকে নেব, এবং ফিল্ড টু আমরা এই দুটোকে দেখতে চাচ্ছি। এখন যদি আমরা টোটাল
টোটালসে ক্লিক করি, এখানে দেখুন টোটালসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন একটি টোটাল নামে আলাদা অপশন চলে আসবে, যেখানে ডিফল্ট বাই গ্রুপ বাই দেওয়া থাকবে। তো এই ফিল টু যেখানে আমরা নাম্বার দিয়েছিলাম 1-1 করে প্রোডাক্ট কেনার, এখানে যদি আমরা এখানে বিভিন্ন অপশন পাবেন আপনি, এখানে যেমন সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, আরও বিভিন্ন অপশন পাবেন। তো আপনারা বুঝতেছেন যে এই অপশনগুলো আসলে কোনটা দিলে কী হবে, যদি আপনি এক্সেলের টিউটোরিয়াল থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা যদি সাম দেই অর্থাৎ যোগ করবে, তো সাম দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে রান করি, তাহলে দেখুন এখানে সাম অফ ফিল্ড টু দেখাচ্ছে। কিন্তু দাঁড়ান বড় করে দিচ্ছি, সাম অফ ফিল্ড টু অর্থাৎ ফিল্ড টু এর আমি যদি নাম দেই প্রোডাক্ট, তাহলে ধরুন সাম অফ প্রোডাক্ট টু যেটাই হোক তার একটা সাম দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেখুন এখানে শুধুমাত্র কিন্তু মিনাজুর রহমান একবারই এসেছে এবং সে কয়টা মানে প্রোডাক্ট ক্রয় করেছে সেটার একটা ইয়া দেখাচ্ছে, 2। আমরা টেবিল ওয়ানে আবার যাই, দেখুন এখানে মিনাজুর রহমান কিন্তু 2 বার আছে, কারণ সে 2 বার কিনেছে 2টা ডেটে। তো আমরা যদি দেখতে চাই যে সে মোট কয়টা ক্রয় করেছে, তা আমরা টোটাল ট্যাবের মাধ্যমে এইভাবে দেখতে পাবো। এখানে আরও যদি আমরা আরও মানুষের নাম ইনক্লুড করতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি জিনিসটাকে আপনাকে বোঝানোর জন্য এখন তো আবার নতুন করে একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করার সময় নেই, এই কারণে আমি আপনাদেরকে শর্টকাটে এটা বুঝাইলাম। আপনারা যদি তারপরও না বুঝেন তো কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আর আলাদা একটা ভিডিও বানার এটার। তাহলে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।